কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় মহাশয়ের তৎপরতায় রাজপথে রবীন্দ্রনগর ইকো পার্কের সামনে থেকে 2 লক্ষাধিক টাকার হিরোইন সহ আটক এক যুবক। দীর্ঘদিন পর কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় মহাশয়ের নেতৃত্বে আবারও বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় সংহতি ইকো পার্কের সামনে থেকে গোপন খবরের ভিত্তিতে বছর 24-এর এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে আনুমানিক 2 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ বছর 24-এর এক যুবককে আটক করে পুলিশ। যুবকের নাম রতিমোহন রিয়াং, পিতা মানিক রিয়াং, বাড়ি মনু থানার অন্তর্গত বাগানবাড়ি এলাকায়। পুলিশের তল্লাশিতে যুবকের কাছ থেকে বেরিয়ে আসে 21 কৌটো হিরোইন, ইয়াবা ট্যাবলেট সহ 3টি ইঞ্জেকশন সিরিঞ্জ ও 1টি মোবাইল ফোন। এ বিষয়ে এক সাক্ষাৎকারী কাঞ্চনপুর মহকুমা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সমীর রায় মহাশয় তিনি জানিয়েছেন, আজ সকালবেলা গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেব বর্মাকে নিয়ে এক অভিযান চালিয়ে দামছড়া থেকে মনু যাবার উদ্দেশ্যে রবীন্দ্রনগর এলাকায় সংহতি ইকো পার্কের সামনে থেকে বিপুল পরিমাণে হিরোইন, ইয়াবা ট্যাবলেট সহ আনুমানিক 2 লক্ষাধিক টাকার নেশার সামগ্রী ও 1টি মোবাইল ফোন রতিমোহন রিয়াং নামে এক যুবকের কাছ থেকে উদ্ধার করেন। পরে কাঞ্চনপুর মহকুমা থানায় নেশা সামগ্রী পাচারকারী রতিমোহন রিয়াং এর নামে 41-21C NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে এমনটাই জানিয়েছেন কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় মহাশয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ 365। আমি সহ আমার থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর যাবন সহ স্টাফ বেতনকে তিনি রবীন্দ্রনগর সংহতি পার্কের কাটাকা তিনি সহ বিকেল করার সময় রতিমোহন রিয়াং যে সব কিছু মুভমেন্ট দেখে সন্দেহ হয় তাকে বিদিন করি এবং ওকে নোটিশ দেওয়ায় 50 NDPS একটা তার গুলি চার্জ করি। গুলি চার্জ করে তার থেকে 21টি কুটাতে হিরোইন, 200 ইয়াবা ট্যাবলেট, 3টি সিরিঞ্জ এবং একটা মোবাইল রিকভারি করি, সিজ করি এবং স্পেসিফিক কেস নিয়ে তদন্ত শুরু করি। স্যার, ওনার নামে কি NDPS মামলা হয়েছে? NDPS একটা মামলা হয়েছে, কেস নাম্বার 41-21।